आज এই ভিডিওতে আপনাদের সঙ্গে এমন 10টি টিপসের বিষয়ে আলোচনা করব যেগুলো মেনে চললে আপনি আপনার অতিরিক্ত ওজনকে কমাতে পারবেন। অর্থাৎ স্থূলতা থেকে দূর করার অত্যন্ত গুরুত্বপূর্ণ 10টি টিপস। ভিডিওটি অত্যন্ত ইনফরমেটিভ হতে চলেছে, তাই ভিডিওর শেষ পর্যন্ত আপনারা দেখুন। নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুব্রত আর আপনারা দেখছেন আপনাদেরই ইউটিউব চ্যানেল সুব্রত হেলথ। যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বটনটি প্রেস করে দেবেন। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। কমানোর বেশ কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আর যেগুলো অত্যন্ত কার্যকরী। ওজন কমানো মানেই আপনারা হয়তো ভাবছেন খাবার দাবার কম খাবেন বা এড়িয়ে চলবেন, কিন্তু প্রথম যে পয়েন্টের কথা বলবো যে খাবার একেবারেই এড়াবেন না। খাবার কিন্তু আপনাকে খেতে হবে, তবে ক্যালোরি বুঝে আপনাকে খেতে হবে। অতিরিক্ত ক্যালোরিযুক্ত খাবারকে আপনার ডায়েট চার্ট থেকে বাদ দিতে হবে এবং সেখানে অপেক্ষাকৃত কম ক্যালোরিযুক্ত খাবার আপনারা যুক্ত করুন, আর তাতেই কিন্তু ওজন ধীরে ধীরে কমবে। এবং সেই সাথে আপনাদের খেয়াল রাখতে হবে যে সুষম খাদ্য আপনারা খাচ্ছেন কিনা, কারণ আপনি যদি খাদ্য তালিকাতে বেশিরভাগ খাবারই বাদ দিয়ে দেন তাহলে কিন্তু হিতে বিপরীতই হবে। আপনার বিপাক ক্রিয়া বিঘ্নিত হবে, আপনার খিদের জন্য শরীর দুর্বল হবে এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ বিকল হতে থাকবে। তাই মাথায় রাখবেন, খাবার এড়িয়ে যাওয়া চলবে না, খাবারের কিছু পরিবর্তন আপনাকে করতে হবে। 2 নম্বর যে বিষয়ের কথা বলবো যে আপনারা অবশ্যই বাদাম ডায়েট চার্টে রাখুন, কারণ এর মধ্যে উচ্চ ক্যালোরি থাকলেও বাদামের মধ্যে যে সমস্ত খাদ্য উপাদান রয়েছে যা আপনার রোগ থেকে শরীরকে প্রতিহত করবে। কার্বোহাইড্রেট আপনাকে খেতে হবে। অতিরিক্ত কার্বোহাইড্রেট জাতীয় খাবার যেমন স্ন্যাক্স অর্থাৎ পাস্তা জাতীয় যে সমস্ত খাবার, এগুলো কিন্তু আপনার অতিরিক্ত ওজন বাড়াবে। কিন্তু বাদামে থাকা অতিরিক্ত ক্যালোরি হলেও তার মধ্যে গুরুত্বপূর্ণ অ্যামাইনো অ্যাসিডগুলো রয়েছে এবং সেই সাথে শরীরের প্রয়োজনীয় যে ফ্যাটি অ্যাসিড সেখান থেকে অবশ্যই পাবে। তাই খাদ্য গ্রহণের সময় বাদামকে অবশ্যই জলখাবারে রাখতে পারেন। বিশেষত ব্যায়ামের আগে আপনারা খাদ্য তালিকাতে বাদামকে রাখুন, কারণ এগুলো পেটে জমে থাকা অতিরিক্ত চর্বিকে সহজেই কমাতে সাহায্য করবে। 3 নম্বর যে বিষয়ের কথা বলবো তা হলো সঠিক ঘুম। অনেকে ঘুমের অভাবে তাদের হরমোন এবং সেই সাথে অন্যান্য নিউরো ট্রান্সমিটারগুলো ঠিকমতো কাজ করে না, আর এজন্যই ধীরে ধীরে ওজন বৃদ্ধি পায়। তাই ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। লেপটিন এবং ডোপামাইন এমন একটি নিউরো হরমোন যেগুলো আমাদের শরীরে খাদ্য গ্রহণের চাহিদাকে অনেকটাই বাড়িয়ে দিতে পারে, আর তার ফলে ওজন বৃদ্ধি হতে পারে। তাছাড়া খাদ্য তালিকাতে অতিরিক্ত সল্টি এবং সুইটি ফুডকে আমাদের দূরে রাখতে হবে। 4 নম্বর যে পয়েন্টের কথা বলবো তা হলো অবশ্যই আপনার খাদ্য তালিকাতে ফাইবারযুক্ত খাবার রাখুন। উচ্চ ফাইবার আপনার ওজনকে কমাতে সাহায্য করবে, আর সে হতে পারে প্রাণীজ ফাইবার, অথবা আপনারা ভেজিটেরিয়ান যদি হন সেক্ষেত্রেও আপনারা ভেজিটেবল থেকেও ফাইবার পাবেন, যেমন ওটস, হোল গ্রেন ব্রেড, ব্রাউন রাইস, বিনস এবং সেই সাথে মটর এবং সিম্মগোত্রীয় যে কোনো শস্য বীজের মধ্যেই রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফাইবার। তাই ডায়েট চার্টে অবশ্যই ফাইবার সমৃদ্ধ খাবার আপনি রাখুন। যে সমস্ত খাদ্য আপনি আপনার খাদ্য তালিকাতে রাখছেন সেগুলোর ক্যালোরি অবশ্যই হিসাব করুন। ক্যালোরি মেপে আপনি যদি খেতে পারেন তাহলে অবশ্যই আপনি ওজন কমাতে পারবেন। অর্থাৎ স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়া অত্যন্ত জরুরি, পাশাপাশি প্রত্যেকটি খাবারের কতটুকু ক্যালোরি আপনি খাচ্ছেন সে বিষয়টিও আপনাকে খেয়াল রাখতে হবে। 6 নম্বর যে পয়েন্টের কথা বলবো তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খাদ্য গ্রহণের যে প্লেটটি তা অবশ্যই ছোট ব্যবহার করুন। ছোট প্লেটে আপনি যদি খান তাহলে অতিরিক্ত খাবার গ্রহণ করার যে প্রবণতা অনেকটাই কমবে। তাই ছোট প্লেট বা ছোট বাটি আপনারা খাদ্য গ্রহণের ক্ষেত্রে ব্যবহার করুন। অল্প খাবারের মধ্যেই আপনি ডায়েটারি ফাইবার, প্রোটিন এবং সুষম কার্বোহাইড্রেট এবং ফ্যাটকে রাখুন। 7 নম্বর যে বিষয়ের কথা বলবো তা হলো বাড়িতে রান্না খাবার খাওয়ার চেষ্টা করুন। যদি সম্ভব হয় বাড়ির রান্না খাবার খাওয়াটাই স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বাইরের খাবারের মধ্যে খাদ্যগুণ অনেকটাই কম থাকে এবং অস্বাস্থ্যকর খাদ্য বেশিরভাগই ক্ষেত্রে পাওয়া যায়। পরিপূরক সুষম খাদ্য গ্রহণ করুন এবং শরীরের প্রতিদিন প্রয়োজনীয় যে সমস্ত উপাদান সেগুলো রাখার চেষ্টা করুন। অপ্রয়োজনীয় খাবার খাওয়ার যে আকাঙ্ক্ষা সেগুলো বন্ধ করুন। अतिरिक्त ক্যালোরি বার্ন করার জন্য আপনাকে অবশ্যই নিয়মিত এক্সারসাইজ করতে হবে। আর সেজন্য যদি আপনি অতিরিক্ত আপেল সিডার ভিনিগার বা ম্যাপেল সিরাপ এই ধরনের ডায়েট চার্টে রাখেন তাহলে খুব বেশি উপকার হবে না, বরং হিতে বিপরীত হবে। আপনাকে অবশ্যই ডায়েটকে কন্ট্রোল করতে হবে, পাশাপাশি এগুলো রাখাটা যুক্তিসঙ্গত হবে। তাই কার্বোহাইড্রেট যুক্ত খাবারকে যতটা সম্ভব কমানোর চেষ্টা করুন। প্রতিদিন না হলেও সপ্তাহে অন্তত 3 থেকে 4 দিন ব্যায়াম করুন। 9 নম্বর যে বিষয়ের কথা বলবো তা হলো স্বাস্থ্যকর চর্বি অবশ্যই খাদ্য তালিকাতে রাখুন। খাদ্য তালিকাতে স্বাস্থ্যকর চর্বি না রাখতে পারলে অতিরিক্ত চর্বি আপনার ওজনকে বাড়াবে। বিশেষত চিনি অতিরিক্ত চর্বি আপনার শরীরে নিয়ে আসতে পারে। সেই সাথে চকলেট এবং পেস্ট্রি বা কোল্ড ড্রিঙ্কসের মতন অতিরিক্ত ক্যালোরি এবং চিনিযুক্ত খাবার আপনার খাদ্য তালিকাতে বাদ রাখুন। আর তা না হলে আপনি কোনোভাবেই আপনার ওজনকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। 10ম তথা শেষ যে পয়েন্টের কথা বলবো, খাদ্য গ্রহণ অবশ্যই ধীরে ধীরে করুন। তাড়াহুড়ো করে খাদ্য গ্রহণ করলে হজম খুব ভালো হবে না এবং এতে অতিরিক্ত খাদ্য আপনার শরীরে যেতে পারে। তাই প্রতিদিন অতিরিক্ত খাদ্য যদি শরীরে যায় তাহলে অতিরিক্ত ক্যালোরি এবং অতিরিক্ত মেদ বৃদ্ধির সম্ভাবনা বাড়বে। তাই বেসিক এই 10টি পয়েন্টের কথা আপনারা মাথায় রাখুন, আর তাহলে দেখবেন আপনারা আপনাদের ওজনকে নিজেই নিয়ন্ত্রণ করতে পারছেন। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।